শান্তিপূর্ণ নিরাপদ এবং চোরাচালানমুক্ত সীমান্ত নির্মাণের অঙ্গীকারে অনুষ্ঠিত হল বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক চিত্রে নওগাঁ জেলা প্রধান সাব্বির আহমেদ আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ বাংলাদেশ সময় এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুইটা পর্যন্ত পত্নীতলা ব্যাটালিয়ন চোদ্দ বিজিবি এবং প্রতিপক্ষ একশত সাঁইত্রিশ ব্যাটালিয়ন বিএসএফ প্রতিরাম এর সীমান্ত পিলার দুইশত আটষট্টি অবলিক নয় এস এর নিকটবর্তী আলতাধিগি জিআর আট পাঁচ নয় আট ছয় এক মানচিত্র আটাত্তর সি অবলিক ষোলো নামক স্থানে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর আহ্বানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হামিদ উদ্দিন বিজিবি এম এস পিএসসি অধিনায়ক পত্নীতলা ব্যাটালিয়ন চোদ্দ বিজিবি অপরদিকে সাত সদস্য বিশিষ্ট বিএসএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুখবীর ধাঙ্গার কমান্ড্যান্ট একশত ব্যাটালিয়ন বিএসএফ আরপুর ভারত বর্ণিত পতাকা বৈঠকে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হামিদ উদ্দিন বিজিবি এম এস পিএসসি প্রতিপক্ষ একশত ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্টকে ঐতিহ্যবাহী আলতাধিগি পুনঃখননে অবশিষ্ট অংশের কার্যক্রমে সহযোগিতা কামনা করলে বিএসএফ কমান্ডার পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এছাড়াও অধিনায়ক পত্নীতলা ব্যাটালিয়ন চোদ্দ বিজিবি জয়পুরহাট জেলার কোরিয়া কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় শৌলাগাড়ি বিলের জলাবদ্ধতা নিরসনে বিএসএফ কর্তৃক সার্বিক সহযোগিতার জন্য প্রতিপক্ষ একশত সাঁইত্রিশ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ডানকে ধন্যবাদ জ্ঞাপন করেন পত্নীতলা ব্যাটালিয়ন চোদ্দ বিজিবি এবং প্রতিপক্ষ একশত সাঁইত্রিশ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সুসমন্বয় ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত দুই বছরে সীমান্তে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন পরিশেষে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ সীমান্ত লঙ্ঘন চোরাচালান প্রতিরোধ সহ সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয়